দেখুন, এটা একটা জমির লড়াই এবং এই জায়গায় পার্বত্য যে দুর্গম ব্যাপার আছে সেখানে পঞ্চশীরে হট করে বাইরের থেকে লোক এসে দখল নেওয়াটা ডিফিকাল্ট হবে, এবং যারা অপোজিশন দিচ্ছে তারা স্ট্রং, তারা এমন না যে মানে কখনো যুদ্ধ দেখেনি, এবং এই এই জায়গার ইতিহাস আছে যে এরা জেনারেলি কোনো শক্তিকে কব্জা করতে দেয়নি, এবং আমরাও দেখতে পাচ্ছি যে এরা বেশ নির্ভীক ভাবে এই সমস্ত কাজকর্ম করছে, এবং তালিবানের জন্য এটা একটা ইগোর লড়াই হয়ে যাবে যে এটাতে যদি আমরা না নিতে পারি তাহলে আমরা হাস্যাস্পদ হয়ে যাব সবার কাছে। এবং এরা এখন তো আমি শুনতে পাচ্ছি প্রায় 300 জন হতাহত হয়েছে এই লড়াইয়ে, এবং এরপরে আরো বাড়বে। কিন্তু চিন্তার কথা যেটা হচ্ছে যে একদিকে যেমন আশার আলো যে একটা রেসিস্টেন্স যদি হয় তাহলে তালিবানের যে জন সাধারণ মানুষ, জনসাধারণ বিশেষ করে মেয়েরা শিশুরা, এরা একটা ভালোভাবে বাঁচবার রাস্তা পাবে। আবার আরেকটা দিক যেটা হচ্ছে যে তালিবানের সাথে কিন্তু সংগঠিত পাকিস্তান আর্মি দাঁড়িয়ে আছে, তারা নেপথ্য থেকে সমস্ত কিছু যোগান দিচ্ছে, চীন দেশের অর্থনৈতিক সাপোর্ট আছে, এবং তালিবানের নিজস্ব যত আফগানিস্তান আর্মির ভালো ভালো আমেরিকান ইকুইপমেন্ট, সাজোয়া গাড়ি সমস্ত তারা ব্যবহার করছে। ফলে এমনও হতে পারে যে তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল। তার জন্য একটা খবর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা সিভিল একটা ওয়ারের দিকেও চলে যাচ্ছে, যে অনেক অনেক সাধারণ মানুষ এসে জয়েন করছেন এই লিডারশিপের কাছে। সেটা যদি হয় তাহলে এটা এদের হাতের বাইরে চলে যাবে, কারণ তালিবানের সেই ক্ষমতা নেই 75,000 সৈন্য নিয়ে এত বড় একটা দেশকে কন্ট্রোল করবার। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ব্রাত্য বসু, সরাসরি চলে যাব সেখানে। ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আবারও। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।